হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো কিং অফ কোথা বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে এই সিনেমার যদি স্টোরিটা নিয়ে একটুখানি বলি, তো কোঠা একটা গ্রামকে কেন্দ্র করে সেই জায়গার নাম রাখা। তো সেই জায়গাটার নাম হচ্ছে কোঠা, এবং কোঠা এমন একটা গ্রাম যেখানে প্রচন্ড পরিমাণে বলতে পারো সেখানে ড্রাগ ডিলিংস বা গাঁজার সাপ্লাই এইগুলো প্রচন্ড ভাবে কাজ হয়, এবং গ্যাং ওয়ার কালচারটা সেখানে মানে সম্ভব হতেই থাকে বরাবর। এবং সেখানে আইনতভাবে সেই জায়গাটায় আইনের মানে বেশি পাওয়ার নেই বা ইম্প্যাক্ট নেই সেই পোর্স সেই জায়গায়। এটা তো এখানে একটা পুরনো একটা ডন ছিল যার নাম ছিল রাজু। তো সে এই গ্রাম ছেড়ে এই মুহূর্তে ইউপিতে চলে গেছে, এবং তার পিছনে কি রিজন, এবং এই রাজু অ্যাজ দুলকার সলমান রাজু কেন তার গ্রাম ছেড়েছে, এবং রাজু এই টেরিটরির মালিক হয়েও সে তাকে কেন এই গ্রাম ছাড়তে হলো, তার এর বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমা হলে সিনেমাটা ভিজিট করে দেখতে হবে। তো এই সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে বলি, এই সিনেমার যে প্লটটা বা স্টোরিটা সেটা খুব ইউনিক না থাকলেও এর প্রেজেন্টেশনটা খুব ভালো, কারণ দুটো বন্ধু বা দুটো বন্ধুর মধ্যে একজন একজনকে একজনের সাথে গাদ্দারি করবে, মানে ওভারঅল যে জিনিসগুলো এইরকম টাইপস অফ সিনেমা তোমরা আগেও দেখেছো, এরম অন্য ইউনিকনেস কিছু এই সিনেমাটার মধ্যে পাবে না। কিন্তু এই সিনেমার প্রেজেন্টেশনটা খুব দারুণভাবে অ্যাপিল করা, এবং সিনেমার মধ্যে মাস অ্যাপিল বা মাস ট্রিটমেন্ট পুরো সিনেমা জুড়ে রাখা হয়েছে, সেটা জন্য ডিরেক্টর দারুণ কাজ, মানে ডিরেক্টরকে সরানা জানানো উচিত। এবং তার সাথে সাথে এখানে কিছু কিছু পোর্শনে ক্যামেরার কাজ দুর্দান্ত, এবং ক্যামেরার কাজ দুর্দান্ত তখনই প্রয়োজনীয়তা বেশি পড়ে যায় যখন সিনেমার মধ্যে ট্রিটমেন্টটাকে পুরো মাস অ্যাপিল হিসেবে রাখা। তো সেই ট্রিটমেন্টটা ডিরেক্টর এখানে দারুণভাবে করেছে। তারপরে যে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে দুলকার সলমানের পারফরমেন্স সেটা খুব দারুণভাবে এখানে ফুটে উঠছে, এবং দুলকার সলমানকে যেভাবে ইউজ করেছে ডিরেক্টর সেটা দুর্দান্ত, কারণ দুলকার সলমানের যে ক্যারেক্টারটা তার মধ্যে এমন ভার্সাটাইল ব্যাপার আছে। দুলকার সলমান বলো বা নানি বলো, এদের ক্যারেক্টার মানে এই যে অ্যাক্টাররা এরা এত ভার্সাটাইল অ্যাক্টার, মানে এরা সব রকমের অভিনয় করতে পারে, এরা মানে বারবার এটা সবাইকে মানে দেখাতে সক্ষম হয়। তো দুলকার সলমান এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার যে প্রত্যেকটা ক্যারেক্টারের শেড প্রত্যেকটা সিচুয়েশনে চেঞ্জ হচ্ছে সেটা দারুণ। এখানে দুটো বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা খুব দারুণভাবে দেখানো হয়েছে। এখানে তার ফ্যামিলির সাথে যে তার কানেকশনটা সেটা কোথাও গিয়ে তোমরা সেই যে ফ্যামিলির মধ্যে যে অ্যাটাচমেন্টটা সেটা দেখতে পাবে না, এবং সেটা ডিরেক্টরে দেখানোর প্রচেষ্টাও করা হয়নি। কিন্তু তারপরেও তার ফ্যামিলির যখন কিছু প্রবলেম হচ্ছে তখন সেই ইমোশনটা তোমরা দারুণভাবে ফিল করবে, সেটা দুর্দান্তভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে। তো ওভারঅল এইগুলো আমার পজিটিভ দিকের মধ্যে লেগেছে, এবং মাস অ্যাপিল ট্রিটমেন্টটা বা সিনেমাটা প্রত্যেকটা সিনেমা জুড়ে ডায়লগ ডেলিভারিটা বা এখানে ডাবিং ভার্সনটা সেই পজিশনগুলোকে দুর্দান্তভাবে ইউজ করা হয়েছে। তো এইগুলো ছিল সিনেমার পজিটিভ দিক। এবার সিনেমা যদি নেগেটিভ পয়েন্টসের দিকে আসি, তো প্রথম যে নেগেটিভ পয়েন্টসটা লেগেছে যেটার জন্য দুলকার সলমান মানে অ্যাজ রাজু ওর ক্যারেক্টারটার ওপর যে কোনো সিচুয়েশন মানে কোনো প্রবলেম দেখা গেল, যা তার যে ক্যারেক্টারের যে ফ্লসটা এলো প্রথম সেটা হচ্ছে তার লাভ লাইফের জন্য। তো সেই লাভ লাইফের সাথে তার যে বন্ডিংটা তার টিউনিংটা সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি, এবং সিনেমাটা এত বড় হওয়ার ক্ষেত্রেও সেই জিনিসটাকে আমরা ফিল করতে পারি না। এটা প্রথম নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড আমার নেগেটিভ যেটা লেগেছে, সিনেমাটা অনেক কিছু জায়গায় খুব এক্সটেন্ডেড ভাবে দেখানো হয়েছে যেগুলোর কোনো জরুরি ছিল না, এই জন্য সিনেমাটা প্রায় 3 ঘন্টার কাছাকাছি, যেটা আমার মনে হয় সিনেমাটা মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। এক্সট্রা 23 মিনিটস অনেকটা বেশি করা হয়েছে, এবং ক্যারেক্টারগুলো আপস অ্যান্ড ডাউনস মেনটেন করতে করতে কোথাও গিয়ে ক্যারেক্টারের এত পরিমাণে ফ্লস দেখা যাবে যে ক্যারেক্টারগুলো ও তোমরা মানে মনে হবে যে কিছু কিছু সিচুয়েশন তোমাদের খুব বোর করবে। তো স্ক্রিন প্লে এখানে অত্যন্ত স্লোভাবে প্লে হয়। তো ওভারঅল বাদবাকি ট্রিটমেন্ট খুব ভালো ছবি, এবং এটা একদম মাস ছবি, তোমরা দেখতে পারো ছবিটা গিয়ে, এবং খুব ভালোভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, প্লটটা খুব সুন্দর। তো ওভারঅল ছবিটা খুব ভালো ছবি, তোমরা দেখতে পারো, ফুল অন অ্যাকশন আছে ছবির মধ্যে, দুলকার সলমানের ফ্যান হলে খুব মজা পাবে। তো যাই হোক, এটাই বলার ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।